Yo, what is up guys? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা চলে আসলাম মাইনক্রাফটে একটা নতুন ভিডিও। আজকে ভিডিওতে আমরা বানাবো কি ফার্ম, না আয়রন ফার্ম না, পুরো ডায়মন্ডের একটা আর্মার বানাবো। আর আমি আছি আমার আয়রন ফার্মে। আয়রন ফার্ম তো অনেক ওপি কাজ করতেছে, সেটাও আমি দেখাই দিতেছি। এখন আমি না এখানে কিছু উড লাগবে, কারণ ট্রেডিং করতে হবে ভাই ওপি লেভেলের। আর এখানে একটা লাভ দিয়া ওখান থেকে কিছু ট্রি কাইডা নেই, কারণ অনেকগুলো আমরা লাগবে, কারণ ভিলেজারের সাথে ট্রেড করে আমার নিতে হবে পুরো ডায়মন্ড আর্মার। আমি চাইলে মাইনিং করে নিতে পারি, কিন্তু মাইনিং করতে আমার অনেক বোরিং লাগে, আমার একটুও ভালো লাগে না। ওকে, এখন নেক্সট কাজ হইতেছে এখানে কিছু একটা মানে ডায়মন্ড মাইনিং করার। অনেক খারাপ লাগে আসলে, তাই আমি করবো না। আর এখানে কিছু উডগুলো চপ করে নিই, তারপর বাকি কাজটা আমি সেরে নিতেছি। অ্যান্ড তাড়াতাড়ি ভাই, অনেক দেরি লাগে আয়রন এক্স। আজকে এক্স কেনারও একটা ট্রাই করবো। অ্যান্ড সোয়ার টুলস্মিথ বানাইছি, টুলস্মিথের থেকেও সব কিছু নেওয়ার চেষ্টা করবো। সো গাইস, ট্রিজটা কাটা শেষ, এখন কিছু একটু স্যাপলিংয়ের চেষ্টা করি। স্যাপলিং তো পাইছি, একটা পাইছি। ওকে, আর দেখি পাই নাকি, পাইলে লাগাই দিই, নাহলে গাইস একটু মানে কী বলো এটাকে, লাগানো না লাগাইলে আর বড়ো হবে না, পরে আর কাটতে পারবো না, আর ট্রি পাবো না। এই এক স্ট্যাক দুই স্ট্যাকের ট্রিতে কিছু হবে না, অনেক ট্রি লাগবে। সো আর আমার কাছে ফুড নাই, অনেক প্রবলেমে আছি এখন ফুডের জন্য। আর আমি সত্যি কথা বলতে কি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম নেদারে যাওয়ার পর ফোর্ট্রেস খুঁজতে গেছি আর লাভাতে পয়লা ডায়মন্ড আর্মারও বানিয়েছিলাম। সেটা হলো মানে ডায়মন্ড আর্মারও হারাই গেছে, সব হারাই গেছে। আর মানে পুরো ডায়মন্ড আর্মার বানাইনি, বানাইছিলাম হলো প্যান্ট আর জুতা পরে গেছিলাম ভাই, সমস্যা নাই। আর এগুলোই, আর কিছুই না। আর এখানে আমি একটু মানে ট্রিটা কাটার পর আমি চারটা পাঁচটা স্যাপলিং পেয়ে গেছি। পাঁচটা স্যাপলিং আমি লাগাই দিই, কারণ আবার পরে আসলে এখানে ভাই দেখতেই পাচ্ছেন গোলেম আসতেছে আর মরতেছে, আসতেছে আর মরতেছে এরকম। আমি এটাকে ভাই চিন্তা করতেছে আপগ্রেড করবো নেদার পোর্টালের লিঙ্ক করা। এই দেখেন গোলেম এসে পড়ছে, এখানে 17টা আয়রন আসে ভাই, বেশি কোনো হয় নাই। আমি মানে ই করতেছি 17টা আয়রন আসে। অ্যান্ড গাইজ, এটার শেডার ছাড়া আমি আজকে খেলতেছি, কারণ শেডারে ই করাটা অনেক হার্ড। কী বলে ওইটাকে, কী বলে আমি ভুলে গেছি, কী জানি বলে ভাই, ও সেটা না গাছ কাটা রাখি এরকম জানি, আমার একটু কষ্ট লাগে, তাই সেটা আমি বন্ধ করছি। এখানে গোলেম কন্টিনিউয়াস মানে কন্টিনিউ স্পন হইতেই আছে। মানে কিছু সুগার কিনা আছে যেটা আমি ভাইঙ্গা নেই, কারণ আমার বানাতে হবে হলো এনচেমেন্ট টেবিল ম্যাক্স, কারণ আমার এনচেমেন্ট টেবিল এখনও ম্যাক্স করতে পারি নাই এতদিন হয়ে গেছে। আর প্রোটেকশন ফোর যদি ভিলেজারের কাছে না পাই, এনচেমেন্ট টেবিল থেকে আমরা খুব সহজে নিতে পারি। আর একটা এক্সপি ফার্ম বানাতে হবে, কিন্তু তার আগে ভাই আমার একটা বাসা লাগবে মেনলি, আমার কোনো বাসা নাই। অ্যান্ড গোলেম তো ভাই কন্টিনিউ মরতে আছে, মরতে আছে। একটু দূরে গেলে স্পন হওয়াটা অবশ্য কম হয়ে যায়, যদি আমি সামনে দাঁড়ায় থাকি এটা এক মিনিট ও লাগে না ভাই মরতে, ভাই অনেক তাড়াতাড়ি মরে যায়। অ্যান্ড এখানে কিছু পক চপ নিতাসি, কারণ এটা খাওয়ার জন্য না, মেগুলো খাই না, এটা আমি নিতাসি হলো ট্রেডিং করার জন্য ভাই, মানে ভিলেজারের কাছে। আমার খাবার না থাকলেও মেগুলো খাবো না, এগুলো মানে ভিলেজারের তো ট্রেডিং করে আমি এমরাল নিতে পারি একটা, মানে ওইটাকে ম্যাক্স করে পরে আমার ফুডের আর কোনো প্রবলেম হবে না যদি ওই ভিলেজারটাকে ম্যাক্স করতে পারি। আর ওই ভিলেজার প্রথমে পক চপ নাই বসে, তাই আমি এটা করতেছি। অ্যান্ড আমার নেক্সট কাজ হইতেছে আমি এখানে যে যতগুলো আয়রন পাই আয়রনগুলো কালেক্ট করি। দেখছেন কতক্ষণ লাগলো 15টা আয়রন জমা হইতে। অ্যান্ড আমার পপিগুলো নিয়ে আমি ওই ব্রন মিল ফার্মে দিই। গোলেম ভাই এখানে যতক্ষণ থাকবো মানে এই আয়রন ফার্মের সামনে ততক্ষণ হইতে থাকবে, এটা এইভাবে আমরা করতে পারি। আর ওপরে চেস্টও দিয়ে দিতে পারি, তাহলে ভাই অনেক বেস্ট হয়। আর এখানে আমি একটা ব্রন মিল পাই, আমি ব্রন মিলটা সুগার কিনে দিয়ে দিই, মানে প্রত্যেক সময় সুগার কিনে দেওয়ার পর আমি সুগার কিনটা বাইঙ্গা নিই। আমার যে বড়ো সুগার কিনটা ফার্ম সেখানে এফকে থাকা যায় না, তাই আমি সামনে একটা সুগার কিন ফার্ম বানাইছি, সেখানে এফকে থাকা যায়, কিন্তু সেটা একটু আমি ভুল করছি, একটু দূরে বানিয়ে ফেলাইছি সুগার কিন ফার্মটা, সেটা আমার ভুল হয়েছে, আমি এখনও সে করতেছি। এই আয়রনগুলো আপাতত এনাফ, আমি আবার গাছ যখন বড়ো হবে আমি কাটতে আসবো, তখন তো আমি বাকিগুলো করে নিব। গাইস আমি ভাবতেছি কি, আমার যেহেতু ওইটাকে ম্যাক্স করতে হলে কিছু ই লাগবে, কী বলে কোল লাগবে, যে আর্মার আর কি ম্যাক্স করতে। আমার প্যান্ট আর জুতার ব্যবস্থা আগে থাকতে হয়ে গেছে, আমি যেটা বলছিলাম আমি আগে এটাকে বাই করছি। আজকে চেস্ট প্লেট অ্যান্ড আরও কিছু জিনিস, হেলমেট অ্যান্ড সোয়ার্ড আর কিছু মিনিমাম এক্সট্রা বাই করার চেষ্টা করব, আর জানি না কি। ওকে, এখন আমরা একটু মানে কী বলে কোল মাইনিং করতে যাইতে হবে, কারণ ভিলেজার্সদের আপডেট করতে হলে কিছু কোল লাগে। আমি দেখি ফুড যা আছে, রটেন ফ্লাশ মিল্টন ফ্লাশ যা আছে ভাই সব নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে অনেক কিছু লাগবে এখন। আর এইখানে তো কন্টিনিউয়াস গোলেম স্পন হইতেছে, কিন্তু একটু দূরে চলে গেলে স্পন হওয়া বন্ধ হয়ে যায়, সেটাই প্রবলেম, নাইলে এমনি কোনো প্রবলেম নাই।
আর এখানে গাইস আমি চলে আসলাম ভিলেজার হলে, কারণ আমি কিছু স্টিক বিক্রি করব। স্টিক বিক্রি করতে হবে, কারণ আমি স্টিকগুলো বানিয়ে নিলাম যে যতগুলো স্টিক হইতে পারে। বেশি স্টিক হয় নাই আমার, আবার উট কাটতে যাইতে হবে বুঝতে পারলাম। অ্যান্ড যতগুলো হয়েছে ততগুলো দিয়ে আমি মাত্র 13টা এমেরাল্ড পাইলাম, বেশি পাইনি, অনেক কম পাইছি ভাই। আর জানলাম বুঝলাম না স্টিক দিয়ে কিছু একটা করছি, মানে ওয়েস্ট করছি। আর এই বান্দা কিছুই দিতেছে না, এটা ম্যাক্স করতে হইব। আমি হেলমেট কিনে নিই একটা দুইটা। ওকে, এটার দুইটা হেলমেট কিনলাম আপাতত, আর বাকিগুলো কোল, আমার আসলেই কোল লাগবে। আমি ভাবছিলাম এমেরাল্ড দিয়েও কইরা ফেলাইতে পারবো, আমি একটু বড় লোক আছি, আসলে এটা কোনো ব্যাপার না। মানে আমি আমার এইগুলো রাইখাতেই, ওখানে দেখতে পাচ্ছে না আরও চেস্ট প্লেট আছে, এগুলো সব আমি এগুলোর থেকে নিয়েছিলাম আগের এপিসোডে, কিন্তু সেই এপিসোডটা ভিডিও করা হয়নি। সরি গাইস, ভিডিও করা হয়েছিল, আমি কাইটা দিয়েছি, কারণ সে এপিসোডে আমি লাভাতে মেরে এসেছি। তাই আমি সিদ্ধান্ত নিলাম গাইস আবার প্রথম থেকে আমরা এই জিনিসটা শুরু করব। আর গাইস সত্যি কথা বলতে, এই ওয়ার্ল্ডে একবার আমি ক্রিয়েটিভে যাই নাই এখন পর্যন্ত, আমি যাবো না ইনশাল্লাহ ভাই। আমি প্রত্যেক অ্যাচিভমেন্টস, মানে আমার মাইনক্রাফটে যতগুলো অ্যাচিভমেন্টস হয় অ্যাডভান্সমেন্ট, সবগুলো আমি আর্ন করবো এই ওয়ার্ল্ডে। এই ওয়ার্ল্ডে তো করা যায় না, কারণ আমি সার্ভারে খেলি, সার্ভারের অর্ধেক আগে থাকতে সার্ভারে পেয়ে যাই, কারণ সার্ভারে আমি আগে থাকতে খেলি। আর সার্ভারে আমার এতদিন নেদারাইট আর্মারও হয়ে গেছে, এতক্ষণ আমার নেদারাইট আর্মারের অ্যাচিভমেন্টসও কমপ্লিট হয়ে গেছে, ডায়মন্ড আর্মার তো কবে এসে। আর এখানে একটু ট্রিটা থেকে ট্রিটা কাটতে যাইতে হবে, আর আমি উপরে যাইতেছি। গাইস সত্যি কথা বলতে গেলে কি জানেন, বেশিরভাগ মানুষ ভাই আমার সাবস্ক্রাইবারই করে না ভাই, কী জন্য ভাই, আমার দোষটা কি ভাই? সত্যি কথা বলতে ভাই এমন করেন কেন ভাই? সত্যি আমি ইউটিউবে ভাই অনেক দিন ধরে আসি ভাই, সত্যি যারা যদি একটা মানুষ যদি হয়ে থাকেন যে আমার সাবস্ক্রাইব করেন নাই ভাই, প্লিজ ভাই কইরা দেন ভাই, কারণ অনেক কষ্ট করে আসে ভাই ভিডিও বানাই না এই কথাটা ভাই সত্যি, আমি কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার ভিডিও এডিটিং করতে টাইম লাগে। আমি চিন্তা করতেছি ভাই নেক্সট টাইম থেকে আমি হার্ড করব, 100 ডেজ সার্ভাইভ করব। যদি গাইস সত্যি কথা ভাই এই ভিডিওতে যদি 20টা লাইক আসে, আমি 100% শিওর আমি হার্ড কোর 100 ডেজ ভিডিও পাবেন। আর গাইস সত্যি ভাই ভিডিওটার ভাই শেয়ার করেন ভাই, আমার চ্যানেলটা ভাই একেবারে, মানে আমি এত বছর ধরে ভাই আমি ট্রাই করতেছি, আপনারা কেউ আমাকে কোনো সময় সাপোর্ট দেখাইতেছেন না ভাই, প্লিজ সাপোর্টটা দেখাই দেন। আর বলতাছি সাবস্ক্রাইব, একজন যদি সাবস্ক্রাইব না করে থাকেন কইরা দেন ভাই প্লিজ, কারণ আমি সত্যি বলি আপনার একটা কথা, আমার চ্যানেলে অডিয়েন্স কম, আর যদি একজন সাবস্ক্রাইব করেন নাই তাহলে হয়, কারণ আমার এখানে আপনি দেখছেন যে সাবস্ক্রাইব বেশি কম না, কারণ এটা কেন জানেন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব শো করি আমার ভিডিও থেকে সাবস্ক্রাইব অনেক কম, মানে ভিডিও থেকে আমি যে আমি 50টার উপরে ভিডিও ছাড়ছি কত তাড়াতাড়ি কত দিনে ভাই, আমি মানে আপনাদের প্রতি আমি অনেক, মানে এই চ্যানেলে আমি অনেকই করতেছি, আর মাইনিং আমি কল করতেছি। আচ্ছা গাইস এটা ছাড়া যাক, আর আপনি গাইস প্লিজ আমার যদি ভিডিও যদি এক ফোটা গাইস ভালো লেগে থাকে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর যদি নাইলে ভাই সত্যি কথা বলতে আমি বেশি দিন ইউটিউবে থাকতে পারবো না, যদি আমি কোনো সাপোর্ট বা রেসপন্স না পাই ভাই। আমি সত্যি আমার এই ভিডিওটা একটা যদি শেয়ার করেন ভাই আমার অনেক ভালো লাগবে। অ্যান্ড ভাই যারা সাবস্ক্রাইব করছেন ভাই তাদেরকে মন থেকে আন্তরিকভাবে ভাই আমি দোয়া করতেছি, আর যাদেরকে করেন নাই, যারা করেন নাই মানে কিন্তু ভিডিও দেখেন, যারা করেন নাই কিন্তু দেখেন, তাদেরকেও ভাই আমি ভালো আমি আন্তরিকভাবে করতেছি, কারণ তারা গাইস ভিডিও তো ভালো লাগে কিন্তু তারা যে কোনো একটা কারণে সাবস্ক্রাইব করে না, হয়তো বা তার কোনো জিমেল নাই, এরকম সামথিং প্রবলেম হতে পারে। আচ্ছা এটা বাদ দিই, কারণ অনেক আর এখানে গাইস অনেকটা কোল মাইনিং করছি, আরও কোল খুঁজতেছি, আর এখানে তো ভাই গাড়টি ভরা কোল। অ্যান্ড এখানে একটা কেভ আছে, কেভের থেকেও কিছু কোল নিব আমি। অ্যান্ড গাইস সত্যি কথা ভাই সাবস্ক্রাইব যারা করেন না, আমি সত্যি একটা কল কথা বলি, আমি কোল মাইনিং করতে করতে, কারণ ভাই আমার ইউটিউবটা আমি ভাই আমি জানি না কবে ইউটিউব ছাইড়া দিই, আমার কোনো ঠিক নেই ইউটিউব লাইফে, কারণ আমি রেসপন্স পাই না গাইস। এই কেবে যদি কোল পাই কোল নিয়ে আমি বাসা চলে যাবো, আর না পাইলে তো নাই গাইস। এই কেবে কোল পাইছি, আর কোলগুলা আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছেন, 1 স্ট্যাকের বেশি আমি কোল পেয়ে গেছি, 1 স্ট্যাক 5টা। অ্যান্ড এখানে কিছু আয়রন আছে, ততক্ষণ আমি আয়রন AFK আসিলাম কিছু, আর পপি আছে এখানে কিছু, এগুলো নিয়ে আমি এই এইটাই ভিতর দিয়ে দিই। অ্যান্ড আমার অনেকগুলা হয়ে যাবে সব কিছুই। অ্যান্ড গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর যারা এখনও চ্যানেল নতুন গেট দ্য লাইক বাটন। অ্যান্ড গেস আমি আশা আমার জন্য অনেক কিছু হার্ড করে 100 ডেজ সার্ভাইভ করা, 100 ডেজ না আমি ইনশাল্লাহ আমি অনেক ডেজ যতদিন থাকতে পারি আমি ভিডিও আপনাদের মানে পুরো দিন দিব, মানে সব দিনই অল টাইম দিব ভিডিও, আর যতদিন আমি বাঁচতে পারি হার্ড করে 100 ডেজ করে বা 50 ডেজ, কারণ এডিটিংয়ে প্রবলেম হয় এমনি। আমার ভাই আসছে, ওরা আমি বলে দিছি উড কাটতে, কারণ আমার এই এত উডে কিছু হবে না। ওকে ওকে বলে দিছি উট কাটতে, এটা আমার একটা ছোটো ভাই, তাহলে বলছি উট কাটতে কাইটটা দিয়ে আমাদের। অ্যান্ড ও উট কাটা স্টার্ট করে দিব এখনই আমার। আর এখানে আমার
গিলে জাস্ট ট্রেডিং হলে চলে যাবো, এটাকে আপডেট করতে হবে। কিন্তু ভাই এটাতে আমি কোন কী বুঝা যে এটা ভিতরে করছি, ওকে তাও সমস্যা নেই। একটা বাসা বানাতে হবে গাইজ, বাসা বানানোর জন্য অনেক জিনিস লাগবে। অ্যান্ড গাইজ আরেকটা কথা, এই কথা তো আমি ভুলেই গেছি ভাই, আরেকটা কথা দাঁড়ান। অ্যান্ড গাইজ এখানে কিছু আয়রনগুলো ট্রেডিং করতে হবে, অ্যান্ড বাইরে যাই ও দাঁড়ায় আছে আমার উড নেওয়ার জন্য, ওর থেকে কিছু উড নিয়ে আসবো। অ্যান্ড এখানে একটা গোলেম বাবু আছে, কিরে বিলেজার তুই দিয়ে কী করস? অ্যান্ড এই কেবে দেখলাম, কেবে কি এটা? ওকে গেছি না আমি ভাবি, এই কেবের ভিতরে আবার বিলেজার মিলেজার আটকে গেছে নাকি থাকলে। হ্যাঁ বিলেজার বাইরে হয়ে গেছে আর গোলেম স্পনা লাগা গেছে। এই তো এইখানে আমি ওর থেকে কিছু উড নিয়ে নেই, আর উড নিয়ে আমি আসতে আসি 2 মিনিটে। ওকে উড দিতেছে ও আমাকে, কিন্তু আই নিয়ে নিতেছে কাহিনীকে আমি কিছু বুঝতেছি না। আ ভাই দে আমি দাঁড়ায় আছি, আমি হেলতে পারতেছি না কারণ তাই না নিছিলাম। ওকে ওকে পাইতাছি পাইতাছি কারণ ওর পাইতাছি। ওকে 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 দেয়ার বি গো। অ্যান্ড সুগার কিন দিল ওকে, আচ্ছা সুগার কিন লাগতো আমার অবশ্য। কয়টা দিছে দেখি, 20টা আগে আসছিল কতগুলো আর এখন 9টা দিছে, মোট 9টা না কয়টা দিছে ব্রাদার? দেয়ার বি চলো ভিলেজার হলে। ওকে আজ অবশ্য ভিলেজার হলে, অ্যান্ড এখন তো বড় লোকস হবো, বড় লোকস বড় লোকস। হ্যাঁ বেটা ক্লিক করস না গা, বড় লোকস হবো। অ্যান্ড গাইজ সামথিং ইজ বড় লোকস ইন দ্য মেন রিজন ইন বাংলাদেশ। ওকে এখানে এই আর্মারটা নতুন, ওকে এই আর্মারটা নতুন, অ্যান্ড আমার এটাও নতুন, কিন্তু এটা কি একটু আগে ই করছিলাম কী বলে এটা রে, এটা হেলমেট বেস্ট আছে ফার্স্ট লেভেলে, একটু আয়রন বি একটু লোহা নেওয়ান লোহা দেখে রাখিতে। ও ভাই এটা বুট দিতেছে, কিন্তু বুট তো মনে হয় অবশ্য আসে নাকি। প্যান্ট এটা কী দিতেছে দেখে নেই, দাঁড়ান এটা কী কী দিতেছে দেখে নেই। এটা হেলমেট দিতেছে, ও ভাই বুট লাগবে। হ্যাঁ 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 নেভার মাইন্ড। ওকে এটা চেস্ট প্লেট দিলে ভাই অনেক ওপি হবে, এটা চেস্ট প্লেট দিয়ে দিই প্লিজ, এটা চেস্ট প্লেট চেস্ট প্লেট চেস্ট প্লেট চেস্ট প্লেট যাই না, চেস্ট প্লেট দিয়ে দিলে ভাই অনেক ওপি হবে। অ্যান্ড চেস্ট প্লেট দেয় নাই এটা আপাতত, এটার পেছন না না আয়রনগুলো রাখতে হবে কারণ আপডেট করার জন্য। আমি এখান থেকে একটা হেলমেট নিয়ে নিই, আপাতত একটা হেলমেট নেই আর বাকিগুলো আস্তে আস্তে নিতেছি। অ্যান্ড গাইজ দেয়ার বি গো, অ্যান্ড এটার থেকে পরে কিনবো ভাই, এটার থেকে পরে কিনবো কারণ ওইটাকে দেখানে ট্রেড যদি চেস্ট প্লেট এসে পড়ে তাহলে তো অনেক ওপি হবে। এখানে আমি একটা প্যান কিনে রাখছিলাম ভাই আমি আগের এপিসোডে, কারণ আমার কাছে অনেকগুলো অ্যামব্রাল্ড আসলো, আপনারা দেখছেন যারা আয়রন ফার্মের ভিডিওটা দেখছেন, আমার কাছে অ্যামব্রাল্ড আমি জমায় রাখছি। আর আমার ও এটা বিলে যায় আমি আপনাকে বলছিলাম, এটাও বাইর করে রাখছি আগের এপিসোডে। অ্যান্ড আমার ট্রেডিং করা স্টার্ট করে দিব, অ্যান্ড আর কিছুই না তো ওয়েট। অ্যান্ড অ্যান্ড কিছু স্টিক ক্রাফট করে নিতেছি যাতে ট্রেডিং করতে একটু ট্রেডিং করতে পারি। অ্যান্ড এই ফ্লাচারটা থেকে কিছু এমরাল্ড ট্রেডিং করে নিই, ফ্লাচারটা যদি দেখি কত এমরাল্ড দেয় আমাকে, আর যত এমরাল্ড দেয় আমার ইনফিনিটি বোটানা আমি হারাই ফেলাইছি লাভাতে যা। অ্যান্ড সমস্যা নেই ইনফিনিটি 5 এমরাল্ড আমি কিনে নেবো, যদি একটা সমস্যা বুক নেই সমস্যা নেই। অ্যান্ড আমার একটা চেস্ট প্লেট অ্যান্ড একটা বুক লাগবে, বুটস লাগবে। অ্যান্ড বুটস তো পেয়ে গেছি কিন্তু চেস্ট প্লেটের ব্যবস্থা করতে হবে। এখানে আমি কিছু স্টিক ক্রাফট করে নিতেছি, আরও আরও স্টিক ক্রাফট করতেছি কারণ আরও এমরাল্ড লাগবে। আর এখানে কিছু ফ্লাচিয়ার আমি নিতেছি 41টা স্টিকে ভাই, এত ফকির পায় নাই আমার, এত বড় লোক না আমি, এত বড় লোক না, এখান থেকে আনলিমিটেড। আরে ভাই এমরাল্ড কোনো কম নাই ভাই, কিন্তু এমরাল্ড খতম হয়ে যেতেছে ভাই, কম নেই মানে ভাই। ভিডিওটা ভাই 1 ঘন্টার মতো রেকর্ডিং হয়ে গেছে আমার, হয়ে গেছে 1 ঘন্টার মতো, না 1 ঘন্টা হয়নি 40 মিনিটের মতো হয়ে গেছে। ডিস্টোরেজ বেশি নাই, আর 2 ব্ল্যাক এটার থেকে আমি একটা কিনে নিতে পারি, এক্স নিয়ে নিই একটা আপাতত। ওকে দেয়ার বি গো, বুটস বুটস না উচিত আসলে একটা ভাই। আচ্ছা এটা কি ট্রেডিং এখন ই করছে আমার, অনেক্ষণ হয়ে গেছে দেখি ট্রেডিং, ও খুলছে 6টা, সমস্যা নেই ভাই এটা ম্যাক্স করার কথা। ও ভাই সাব চেস্ট প্লেট, ও ভাই সাব চেস্ট প্লেট, দেয়ার বি গো ভাই দেয়ার বি গো। আমি আরও উড কাইটটা নিয়ে আসলাম ভাই, দে ভাই দে ভাই চেস্ট প্লেট, চেস্ট প্লেটটা নিতে হবে ভাই। কিরে ভাই রেকর্ডিং অন আছে নাকি দেখে নেই ভাই, প্রবলেম হয়ে গেলে পরে সমস্যা। দেয়ার বি গো, প্লিজ 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 ভাই তাড়াতাড়ি এমরাল্ড 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 অ্যান্ড এমরাল্ড। অ্যান্ড ভাই এটার থেকে নেই, আমার কাছে অনেক এমরাল্ড হয়ে যাবে এখন। ওট বেটা তুই বেটা আমার সাথে ঘুমাস, বেটা তুই ঘুমাস কেন, তুই কাজ করবি বেটা, তুই বেটা বেদব তো বেটা, বহুত বেদব বেটা তো। অ্যান্ড গাইস এখানে দেখি কল ঘুমাইতেছে, একটু ঘুমাইলে আয় বেটা, কাজে কাজে নেই কর্ম করে খালি ঘুমান তো।
গাইস এখানে আরো কিছু স্টিক পেয়েছি, এই স্টিক দিয়ে দেখি ও ওবেস্তা স্টিক এন্ড ওর থেকে কিছু স্টিক ক্রাফট করে নিই। অ্যান্ড নেক্সট ভিডিও নেদার ফোর্ট্রেসের হইতে পারে আর বা অন্য কিছু হইতে পারে। অন্য কিছু বলতে আমার ঘরের ভিডিওটা নেক্সট ভিডিও হওয়া অনেক হার্ড হবে, কারণ ঘর বানাইতে হইলে গাইস অনেক আইটেমস লাগে, সেগুলো আমার কাছে এখন নাই বর্তমানে। এখানে একটা মানে আমি একটা নিয়ে নিব, কি বলে এটার থেকে একটা নিয়ে নিই, বুট নিয়ে নিই। আর চেস্টের জন্য উড কাটতে যেতে হবে, সময় দেখি আর সময় আছে। ফেদার ফলিং থ্রি আনব্রেকিং, ভাই মজা নিতেছে নাকি আমার সাথে? ফেদার ফলিং থ্রি দিয়ে দিতেছে, এই তুই মজা নিতেছিস নাকি ভাই? ফেদার ফলিং থ্রি আনব্রেকিং টু, ভাই মজা নিতেছে, মজা ভাই কেমনে সম্ভব এটা? ফেদার ফলিং থ্রি আনব্রেকিং টু কেমনে সম্ভব? আমি এটাই অনুভবতাছি, কেমনে কেমনে? আমার পিকেক্সটা হারাই গেছে ভাই ওদিন, এখন এটার থেকে ট্রেড খুলবো কেমনে আমার এটা প্রশ্ন। একটা আয়রন লাগবে কিন্তু আয়রন নাই গাইস, গাইস ও গাইস শুনতেছেন আপনারা কিছু? এখন আমার কী করতে হবে জানেন? আবার উটকাতে পারে আজকে থাকতে হবে আয়রন ফার্মে, 30টা এমরাল্ড আছে। অ্যান্ড আমি অফলাইনে যদি আমি এখন উটকারি আর যদি না পারি তাহলে অফলাইনে করবো। অ্যান্ড সোয়ারটা রাইখা নিবো আর কি বলে ওটাকে ওইটাও নিয়ে নিবো। অ্যান্ড গাইস যেটা বলতেছি আপনারা ভাই প্লিজ সাপোর্ট দেখান অ্যান্ড সাবস্ক্রাইব করেন যদি ভিডিও ভালো লাগে। তাহলে এক ফোঁটা ভিডিও ভালো লাগলো ভাই করে নেবেন সাবস্ক্রাইব, কারণ আপনার ভাই এদিকে আছে। অ্যান্ড গাইস আয়রন আয়রন নাই, আয়রন ফার্মে এফকে থাকলে তো পাইতে পাবো, কিন্তু এটা একটা ঘুষি মেরে নিই নাহলে এটা যাবে না, এটা বাইরে হয়ে যাবে চান্সে। ওকে এখানে বাইরে একটা ভিলেজ হয়ে যাবো ভাই, আস্তে আস্তে একটা একটা করে বাইরেতে বাইরেতে ভাই পুরো ভিলেজ ভরে যাবো। আর গাইস আপনাদের আর ভাই সত্যি কথা বলতে কি আমার এই জায়গায় যে ইটা বানিয়েছিলাম পুলের মতো আপনারা দেখছেন ইটটাকে, ওইটাকে সেটারে দেখলে ভাই ওপি লাগে। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সেটারে দেখাবো। আর ট্রিটা ভাই ওয়াইস অ্যান্ড ট্রিটা চপ করে আমি আজকে ভিডিও শেষ করবো। অ্যান্ড গাইস এখনই শেষ করতে হবে কারণ অনেক দেরি হয়ে গেছে ভিডিওতে, আর আস্তে আস্তে গোলেম তো মরতেছে। গোলেম গোলেম মরিস না, আমি তাকাইতে চাই না তোর দিকে, তাকাবো না। ওকে মরছে, তারপর এখন তাকাই গোলেমের দিকে, তাকাইতে পারবো না আমি পাঁচটা। ওকে গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই টাটা সিউ। আর অফলাইনে একটা সোয়ার্ড নিবো আর একটা চেস প্লেটটারে আমি মেক করে ফেলবো, তো